মালদার গাজরের কচুয়া টোলায় বুধবার রাত্রিতে হয়ে গেল শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া সংঘের বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে করোনাবিধি মেনে ভক্তদের স্যানিটাইজার ও মাস্ক পরিয়ে বরণ করে নেওয়া হয়। বিভিন্ন এলাকার ভক্তরা জয় ডঙ্কা পিটিয়ে একত্রিত হন অনুষ্ঠানে। রাত ভর চলে সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষে ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া সংঘের আশ্রমের এক ভক্ত আনন্দ মণ্ডল বলেন, করোনা মহামারীর কারণে গত দুবছর অনুষ্ঠান ঘট পুজোর মধ্যে দিয়ে করা হয়েছিল। এবছর ফের করোনা দেখা দেওয়ায় ছোট করে অনুষ্ঠান করা হলো। আজকে অনুষ্ঠান হচ্ছে গাজলে কচুয়া রবীন্দ্রপল্লীতে। এটা দীর্ঘ 35 বছর ধরে এখানে অনুষ্ঠান হয়। গত দু বছর ধরে লকডাউনের জন্য আমাদের অনুষ্ঠানটা করতে পারিনি। তো এবার আমাদের নেমন্তন্নটা আগে হয়ে গেছিলো বলেই, যে আংশিক লকডাউন পড়েছে সেটা তো বুঝতে পারিনি, পরে হলো। আমার নেমন্তন্ন হয়ে যাওয়ার পরে আংশিক লকডাউন দেওয়া হয়েছে। আমি তো আর ভক্তবৃন্দ থেকে ফেরত দিতে পারি না। যাই হোক, এবার আমরা ছোটোমোটো করে একটা অনুষ্ঠান রেখেছি, অল্প কিছু লোক দিয়ে, করোনা বিধি মেনে, যাতে সবাই মাস্ক পরে থাকে, কেউ যেন মাস্ক ছাড়া না থাকে, এই করোনাবিধি মেনে আমাদের এই অনুষ্ঠানটা ছোট্ট করে 50-60 মহাসম্মেলন, মতুয়া মহাসম্মেলন প্রতি বছরের নয়, এবারও হচ্ছে আমাদের এখানে এই মতুয়া মহাসম্মেলন। শ্রী হরিচাঁদ গুরুচাঁদের সহায় আমরা এই অনুষ্ঠানটি পালন করি। প্রতি আশ্রম এখানে এই আশ্রম আছে, এই আশ্রমে প্রতি বছর নেয় এই আমরা অনুষ্ঠানটা আমরা করে থাকি। আমরা প্রসাদ বিতরণ করে রাখি, তারপরে গান বাজনা হবে, প্রসাদ বিতরণে গ্রামের লোককে নিমন্ত্রণ করা আছে, বাইরে থেকে আসছে, তাদের জন্য আমরা প্রসাদ বিতরণের জন্য। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।